দর্শক বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম বট গাছ দেখতে। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের সুইতলা মল্লিকপুরে অবস্থিত। কালীগঞ্জ শহর থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে এই বৃহত্তম বট গাছটির অবস্থান। শহর থেকে রিক্সা, ইজি বাইক, সিএনজি নিয়ে আপনারাও দেখে আসতে পারেন বট গাছটি। যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো, রিক্সায় গেলে একটু সময় বেশি লাগবে। এই গাছটি কিন্তু 250 থেকে 300 বছরের প্রথম। দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন গাছটি দেখতে। বৃহত্তম এই গাছটির কারণেই সুইতলা মল্লিকপুর ব্যাপকভাবে পরিচিত। বর্তমানে এই জায়গাটি দর্শনীয় স্থানে রূপ নিয়েছে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই বট গাছের কাছে। আসসালামু আলাইকুম, সকলকে ট্যুর অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে স্বাগতম। দর্শক বন্ধুরা, আমি আজ এসেছি এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষের নিচেই। এই বটগাছটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুরে অবস্থিত। 1982 সালে বিবিসির এক জরিপে এই বটগাছকে এশিয়া মহাদেশের প্রাচীন এবং অন্যতম বটবৃক্ষ হিসেবে ঘোষণা করা হয়। আমরা আজ সেই বটবৃক্ষের নিচে অবস্থান করছি। আজ থেকে 250 থেকে 300 বছর আগে এই স্থানে এই বটবৃক্ষটি জন্মেছিল। আজ আমি আপনাদেরকে ঘুরে ফিরে এশিয়া মহাদেশের এই বৃহত্তম বটবৃক্ষটি দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। সুইতলা মল্লিকপুরের যে এশিয়ার মধ্যে যে বৃহত্তম বট গাছ, সেই বট গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালী বেদি আছে। মূলত এই কালী বেদির পেছনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে, এই কালী বেদির পেছনে যে ফাঁকা জায়গাটা, এখানেই ছিল মূল গাছটা এবং ওখানে একটা কূপ ছিল। কূপ অর্থাৎ কুয়া, সেই কুয়ার ওখান থেকেই কিন্তু এই গাছটা সৃষ্টি হয়। পরবর্তীতে এই যে আপনারা দেখছেন যে এটা মূল বলে আর কি, এই এখান থেকে মূলত এই যে দেখছেন এই মূলগুলো থেকে এরকমের সৃষ্টি হয়ে আস্তে আস্তে এই মূলগুলো বড় হওয়ার পরে এরকমের গাছে কিন্তু রূপান্তরিত হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে গাছ এই 2.8 একর জায়গায় কিন্তু এরকমের শিকড় ছাড়ার পরে আপনার এই গাছগুলোই রূপান্তরিত হয়, যার কারণে 2.8 একর এলাকায় বট গাছে রূপান্তরিত হয়। আমরা আপনাদেরকে একটু জানাই দর্শক, আপনারা দেখুন যে এই যে দেখুন পাশে আমাদের দেখছেন যে গাছ, এখানে কিন্তু এরকমের যে মূল যে বটা, এই বটার পরবর্তীতে এই বড় বড় গাছে সৃষ্টি হয়েছে। এরকমের দেখুন চারিদিকে একটু দেখায় আপনাদেরকে, যে প্রত্যেকটা পাশে দেখুন যে এই বট গাছগুলো এরকম বড় হয়েছে। এই 2.8 একর এলাকা জুড়ে যে বট গাছটির রূপ নেয়, পরবর্তীতে এই এলাকায় আপনার 11 একর জায়গা জুড়ে এই বট গাছটিকে ঘিরে দেওয়া হয়েছে। এখানে প্রতিদিনই অসংখ্য
দর্শনার্থী আসেন এই বটগাছটা দেখতে, স্থানীয় এবং যে বাইরের জেলা এবং উপজেলা থেকে এখানে কিন্তু প্রতিদিনই আসছেন অনেক দর্শনার্থী তারা এই বটগাছটি দেখতে। এটা এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ বলে এটা অনেক আগেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই যে বিভিন্ন যে সিজন, অর্থাৎ এই শীতের সিজনে এবং এই যে বর্তমানে যে ফাল্গুন মাস, এই সময়টা কিন্তু এখানে কিন্তু অসংখ্য মানুষ আসেন, এখানে পিকনিক করতে আসেন, এখানে বেড়াতে আসেন, অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন। তারা এই বৃহত্তম যে বটগাছ, এই বটগাছের যে মনোরম দৃশ্য সেটা দেখার জন্যে বা উপভোগ করার জন্য তারা কিন্তু আসেন। এবং এই বটগাছকে আপনারা সচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আসলে মনোরম দৃশ্যটা কত সুন্দর। যতই দেখবেন ততই আপনাদের দৃষ্টি ধরে যাবে। আমরা আশা করব যারা ঝিনাইদহ জেলায় আসবেন অবশ্যই এই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি আপনারা দেখবেন। দর্শক, আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি, 1982 সালের বিবিসির এক জরিপে এই বটগাছটিকে এশিয়া মহাদেশের প্রাচীন এবং অন্যতম বটগাছ হিসাবে ঘোষণা করা হয়। সেই থেকে আন্তর্জাতিকভাবে এই বটগাছের অনেক গুরুত্ব রয়েছে এবং যার কারণে এই বটগাছটি দেখতে শুধু দেশের মানুষ নয়, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমরা দেখেছি যে অনেক সময় এই বটগাছে এখানে এসেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকে আসছেন এই বটগাছ দেখতে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে আসলে বোধ হয় একজন দম্পতি তারা আসছেন এই বটগাছ দেখতে। আমার পাশে আছেন এক ভাই, আমি ভাইকে একটু আহ্বান করবো যে আসলে যে এই বটগাছ দেখতে আসছেন তার অনুভূতিটা কি। ভাই একটু কাছে আসবেন। ভাই আপনার নামটা কি? আমার নাম জসিম উদ্দিন। কোথা থেকে আসছেন? যশোর থেকে। কখন আসছেন এখানে? এই আসছি এক ঘন্টা। দেখে খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর পরিবেশ, অনেক পুরাতন জায়গা, তো দেখে খুবই ভালো লাগলো। আছে আমার ভাগ্নি, আছে আমার ওয়াইফ, আছে আমার বোন, আছে পুরো ফ্যামিলি সহ আসতেন। দর্শক, আপনারা দেখলেন যে আসলে যে এই দর্শক থেকেও কিন্তু এখানে আসতে মানুষ আসতেন যে পুরো ফ্যামিলি সহ আসতেন এক ভাই, সে ভাই কিন্তু ফ্যামিলি সহকারে এখানে বেড়াতে আসতেন। তিনি তার অনুভূতিটা ব্যক্ত করলেন আসলে অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী এই বটগাছটি দেখতে। এই ভাইয়ের মতো কিন্তু অন্যান্য মানুষ প্রতিদিন এখানে আসতেন এই বটগাছ দেখতে। দর্শক, আপনাদেরকে দেখায় যে এশিয়া মহাদেশের যে বৃহত্তম বটগাছ, সেই বটগাছটির অবস্থান হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের সুইতলা মল্লিকপুরে। এই সুইতলা মল্লিকপুরে যে বটগাছটি রয়েছে, এই বটগাছটি বর্তমানে 2.8 একর জমির উপর এই বটগাছটির অবস্থান। অর্থাৎ এই পুরো এলাকা জুড়ে আপনার কিন্তু এই বটগাছটি রয়েছে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন যে এই দেখুন বটগাছ, এই বটগাছটা পুরো এলাকা জুড়ে কিন্তু এই বটগাছটির অবস্থান। বর্তমানে 11 একর এলাকা জুড়ে এই বটগাছটিকে প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। দেখুন দর্শক, এখানে প্রতিদিনই কিন্তু অনেক ভ্রমণ পিপাসুরা আসতেন এই বটগাছ দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষ আসতেন এই এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার লোকজন কিন্তু এখানে আসতেন এই বটগাছ দেখতে।
এই বট গাছটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী, 200 থেকে 250 বছরের পুরাতন এই বট গাছটি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।